এ যেন কাটার উপরে লবণ ছিটানে মতন খবরটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এবার আইনের আশ্রয় নিচ্ছেন তামিমার দ্বিতীয় স্বামী অলোক ঘটনাটি আসলে কতটুকু সত্য এ বিষয়ে অলোকের সাথে আমাদের যোগাযোগ করার চেষ্টা অব্যাহত আছে তবে বর্তমানে গণমাধ্যমে তথ্য অনুযায়ী যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেই তথ্য নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি জানা যায় তামিমা তাম্মীর চার বিয়ে তিন স্বামী এখন আপনারা ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব চার বিয়ে হলে তিন স্বামী হয় কিভাবে বিষয়টা শুনে খটকা লাগলেও খবর নিয়ে জানা যায় রাকিবের সাথেই দুইবার বিয়ে হয় তামিমা তাম্মির প্রথমে তারা বিয়ে করেন টাঙ্গাইলে সম্ভবত তারপর তারা দুজনে ফিরে গিয়ে আবার বিয়ে করেন বরিশালে এরপর রাকিবের সাথে সংসার করা অবস্থায় তামিমা গোপনে আরেকজনকে বিয়ে করেন সেখানে ছয় মাস সংসার করেন তামিমা ওই ছেলের নাম অলোক এরপর সদ্য বিয়ে করলেন ব্যাট বয়খ্যাত ক্রিকেটার নাসিরকে তাহলে সব মিলিয়ে রাকিবের সাথে বিয়ে হয়েছে তামিমা দুইবার একবার বিয়ে হয় অলোক নামের আরেকটি ছেলের সাথে আর এবার বিয়ে হলো নাসির হোসেনের সাথে তাহলে সব মিলিয়ে তার বিয়ে হয়েছে চারবার আর স্বামী হচ্ছে তিনটা একটি বিশেষ সূত্র থেকে জানা গেছে তামিমা তাম্মি অলোকের সাথেও করেছেন প্রতারণা এ বিষয়ে অলোকের কাছের একজন বন্ধু বলেন আপাতত মান সম্মানের ভয়ে অলোক নির্চুপ আছেন তবে যদি তামিমা তাম্মির সাথে হিসাব নিকাশ খুব শীঘ্রই সমাধান না হয় তাহলে গ্রিস প্রবাসী অলোক তামিমার বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন এ সময় অলোকের কাছের বন্ধু আরও বলেন তামিমা তামি অলোককে বিভিন্ন মাধ্যমকে ধরে সমাধান করার চেষ্টা করে যাচ্ছেন তবে খুব দ্রুত তামিমার বিরুদ্ধে মামলা করতে পারে অলোক তবে তামিমার বিরুদ্ধে মামলা করলে অবাক হওয়ার কিছুই থাকবে না অলোক ইতিমধ্যে মামলার প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে এদিকে নাসির এবং তামিমার বিবাহ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে তোলপাড় হচ্ছে আলোচনা সেই সাথে সমালোচনা এই টপিকটি গত কয়েকদিন ধরে টপ অব দ্য কান্ট্রিতে বয়ে বেড়াচ্ছে তবে বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে অলোক মামলাটি যদি দেয় তাহলে গ্রিসে সে মামলা দেবে কারণ বর্তমানে অলোক গ্রিসে আছে আর গ্রিসেই মূলত তার সাথে ছয় মাস সংসার করেছে তামিমা এই বিষয়টি যখন রাকিব তামিমার কাছে জানতে চাই যে অলোকটা কে তখন তামিমা বলে জাস্ট ফ্রেন্ড কিন্তু পরবর্তীতে কাছের একজন তামিমার বান্ধবী রাকিব হাসানকে জানিয়েছিলেন মোটেও তারা ফ্রেন্ড নাই অলোকের সাথে তামিমার শারীরিক সম্পর্ক আছে এর পরপরই গণমাধ্যম সূত্র থেকে জানা যাচ্ছে অলোকের সাথে তামিমার বিবাহ বন্ধনও হয়েছিল এবং তারা গ্রীসে ছয় মাস সংসারও করেছে তাহলে বোঝা যাচ্ছে অলোকও যদি এখন তামিমার বিরুদ্ধে মামলা দেয় তামিমা আরেকটা মামলায় ফেসে যাবে